হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমার মিনি ব্লগগুলো এনজয় করছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার আরেকটা ডে ইন মাই লাইফ নিয়ে চলে এসেছি, কিন্তু এটা হচ্ছে এপিসোড 3। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন হচ্ছে ঘড়িতে বাজে 10টা, আর আজকে আমার মানডে কিন্তু আজকে, হ্যাঁ, আর আজকে কিন্তু অনেকটা হেক্টিক ডে, মানে বলতে গেলে আমি বহুত বিজি থাকবো আজকে। এখন সকালবেলা উঠেছি, আমার ডিটক্স ড্রিঙ্কটা খাওয়া হয়ে গেছে, আর বলতে গেলে এখন আমাকে ছাদে আসতে হয়েছে। মানে এত পাশের বাড়িতে কাজ হচ্ছে আর এত আওয়াজ যে কোনো রকম শ্যুট করার কোনো পজিশনই নেই। হয়তো তোমরা মানে আমার কথা বলার মাঝখানেই হয়তো আবার আওয়াজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, তো ওই জন্য আমাকে ছাদে আসতে হয়েছে ইন্ট্রোটাকে শ্যুট করতে, মানে কি বলবো আর। তো যাই হোক, এখন আমি যাব হচ্ছে ব্যাংকে, আমার কিছু কাজ আছে। তো তারপরে এসে আবার দুটোর থেকে কম্পিউটার ক্লাস আছে, তারপরে সন্ধেবেলা পড়ানো আছে, অ্যান্ড অল অনেক কিছু আছে। তো আজকে দেখি কোথাও বেরোনোও যেতে পারে হয়তো সন্ধেবেলা। তো তোমাদের সাথে পুরো দিনের ব্লগটা শেয়ার করব, একদম স্কিপ করবে না কিন্তু। তো ভিডিওটা দেখতে থাকো, চলো যাই এবার। ব্যাংকে ছিল প্রচণ্ড ভিড়, মানে আমাকে লাইক 1-1.5 ঘন্টা ব্যাংকে এরকম দাঁড়িয়ে থাকতে হলো। আর মানে আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, সকাল সকাল গেছিলাম, বাট একদমই তাড়াতাড়ি হয়নি, অনেকক্ষণ আমাকে দাঁড়াতে হলো ব্যাংকে। তো যাই হোক, আমি বাড়ির রাস্তায় মোটামুটি চলে এসেছি, আর মানে হাঁটার ডিস্টেন্সে, বেশি দূরে না ব্যাংকটা। তো চলো বাড়ি গিয়ে কথা বলি। সো গাইজ, ব্যাংক থেকে এসে আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, ডিরেক্ট খাবার খেতে চলে গেছি, কারণ সকালে আমি কিছু না খেয়েই গেছিলাম। তো আমার আস্তে আস্তে 11:30টার মতো হয়ে গেছিলো, তো ওই জন্য আর ঘরে বানিয়েছিল পরোটা আর হচ্ছে ঘুগনি, মানে ইট ওয়াজ ডিলিশিয়াস। তো যে কারণে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, আগে আমি খাবার খেয়ে নিয়েছি। তো খাবার দাবার আমার খাওয়া হয়ে গেছে, এখন 12:15 মতো বাজে, একটু রেস্ট নেব, তারপরে রেডি হয়ে তো আবার বেরোতে হবে কম্পিউটার সেন্টারের জন্য। তো দেখো, দেখতে থাকো, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আমি যেটা পরে গেছিলাম ব্যাংকে তো ওটাই পরে যাচ্ছি, মানে জামা আর চেঞ্জ করলাম না, তো ওটাই পরে নিয়েছি, আর একদম রেডি। আমি এবার বেরোবো 1:30 মতো বাজে, তো কম্পিউটার সেন্টারের জন্য। সো গাইজ, আমি কিন্তু কম্পিউটার সেন্টারে চলে এসেছি, আর এখন অবধি কেউ আসেনি, মানে আমার যারা বন্ধু শুভ্র টুভ্র এরা কেউ আসেনি, মানে যারা আমার সাথে করে। রিনিতা তো আলাদা করে, তো ওরও প্র্যাকটিক্যাল আছে আজকে, যে কারণে ও আমার সাথে প্র্যাকটিক্যাল রুমেই বসে আছে। ও আগে চলে এসছে, কারণ আমাদের আজকে একসাথে ক্লাস, যে কারণে আমরা আগে দিয়ে কথা বলে নিই যে আগে আগে চলে আসবো, মানে এই একটা দিন উইকে দেখা হয় আমাদের, যে কারণে আমরা আগে চলে এসেছি। এখনও কেউ আসেনি, বাকিরা আসুক, তারপরে ক্লাস স্টার্ট হবে। তো ততক্ষণ আমরা একটু গল্প করি, চলো। সোমবার দিন যেহেতু রিনিতারও ক্লাস থাকে, তো আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু ঘুরে ঘুরে বাড়ি যাই, মানে রিনিতার বাড়ির কাছে কাজ দিয়ে। তো সেটাই করলাম। কম্পিউটার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখন বাজছে ঘড়িতে 6টা মতো। তো আমি অলমোস্ট ওই 4:30 একটু পরে 4:45 নাগাদ এসেছি। তো এখন মানে সকালে অতগুলো পরোটা খেয়েছি, মানে লিটারালি 3টে মতো খেয়ে নিয়েছি, তো ওই জন্য আর খিদে পাচ্ছিলো না। তো এখন একটা পরোটা মতো খাচ্ছি, আর কিছু খাবো না, আর একেবারে রাতে ডিনার করবো, ভেবেছিলাম এটাও খাবো না, তা বললাম ঠিক আছে খেয়ে নিই একটা দিন, তো ওই জন্য খেয়ে নিচ্ছি। আর তারপরে যাব পড়াতে, আর হালকা ঘুম ঘুম আছে চোখে, বাট ঘুমাতে পারছি না, কারণ পড়াতে যেতে হবে। তো বাকিটুকু দেখো, জানি না কী করবো, কারণ আজকে বাড়িতে মা নেই, মা গেছে মামা বাড়িতে, আর সঞ্জু মনে হয় আজকে থাকবে না,
কারণ ও বেরোবে আমার আরেকটা ফ্রেন্ডের সাথে মুভি দেখতে মেবি, তো যে কারণে ও থাকবে না। তো আমিও হয়তো ঘরে চলে আসবো, পড়িয়ে ঠড়িয়ে তেমন কিছুই হবে না, জানি না কী হবে, বাট যাই হবে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে যেমনটা বললাম কি গরম পড়েছে, মানে তোমাদের কি বলবো, মানে আমি চুল ঠিক করতে করতেই আমার আধা ভিডিও হয়ে যায়। তো এখন যাচ্ছি পড়াতে, আর পড়ানোর পর মনে হয় না কোথাও বেরোবো, সিধা বাড়ি চলে আসবো মনে হচ্ছে। তো যাই এখন পড়াতে। করি আমার চোখে লিটারালি ঘুম দেখে বুঝতেই পারছো ভিডিওতে। তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে বাবার শরীর খারাপ, মানে শরীর খারাপ বলতে বাবার খুব কাশি হয়েছে, তো যে কারণে আমাকে এখন কাঁধ বানাতে হবে। তো কাঁধটা কি সেটা আমি তোমাদেরকে যখন ভিডিও করব, মানে যখন বানিয়ে নেব তোমাদেরকে বলবো, এখন আমি আগে বলছি না। তো ওইটা বানাতে হবে, আর তারপরে ডিনার করব, করে দিনটা আজকে শেষ করব। আর যেটা বলেছিলাম যে তোমাদের যে আমার একটা হেক্টিক ডে যাবে, তো ভেবেছিলাম হেক্টিক যাবে, বাট আমি অনেক কিছু আজকে ক্যান্সেল করেছি। মানে আজকে আমার একটা পড়ানো আমি ক্যান্সেল করলাম, করে ওটা আমি কালকে করে দিয়েছি, কারণ আমি ভেবেছিলাম যে সন্ধেবেলা হয়তো সঞ্জুর সাথে একটু বেরোবো অ্যাক্রোপলিস বা অন্য কোথাও, বাট আজকে হয়নি, ও একটু বেরিয়েছে। আর সঞ্জু কিন্তু আমার খুব ভালো বন্ধু, তোমরা অন্য কিছু ভেবো না। তো ওর সাথে মানে আমি যখনই ফ্রি থাকি, ও যখনই ফ্রি থাকি মানে থাকে, তখন আমরা এদিক ওদিক একটু ঘুরি। তো যে কারণে আজকে ভেবেছিলাম যে ওরকম হবে, বাট ওরকম কিছুই হয়নি। তো আমি পড়িয়ে সিধা ঘরে চলে এসেছি, কারণ আমাকে ঘরে টুকটাক কাজ করতে হতো, মা নেই বাড়িতে। তো যে কারণে ডিনার তেমন একটা কিছু করার নেই, সব করাই আছে, জাস্ট আমি ওই কাঠটা বানাবো, দেন আমি ডিনারটা সেরে আজকে দিনটা শেষ করব। এখানে দেখো আমি বানাচ্ছি বাবার জন্য কাঠ, মানে হচ্ছে বাসক পাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব দিয়ে একটা মানে এরকম জলের মধ্যে ফোটানো হয়। এটা খেলে কাশি, মানে তারপরে হচ্ছে খুশখুশানি যে কাশি হয় সব কিছু কিন্তু চলে যায়। তো যে কারণে আমি এইটা বানাচ্ছি বাবার জন্য। আর দেখো অলমোস্ট হয়ে গেছে রেডি, রেড কালারের হয়, এটাকে রেখে দিয়ে মানে থেকে থেকে খেতে হয়, মানে অল্প অল্প করে খেতে হয়। হাই গাইস, গুড আফটারনুন, এটা কিন্তু টিউজডে আফটারনুন বলতে গেলে, মানে সকাল থেকে তো আমার একদম সময় হয়নি, আর কালকে রাতে আমি এই ব্লগটাকে একদম এন্ড করতে পারিনি, কারণ কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, মানে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মাও ছিল না, আর মানে মাও নেই এখনও স্টিল, মা মামা বাড়িতে গেছে, যে কারণে সকাল দিয়ে আমাকে অনেক কাজে ব্যস্ত থাকতে হয়েছে। আবার আজকে টিউজডে, মানে পুজো দেওয়ার আমার কিছু ব্যাপার থাকে, তো যে কারণে আমি খুবই ব্যস্ত ছিলাম, আমি ভিডিও এন্ড করতে পারিনি। তো আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা মানে আমার এই ব্লগগুলো, আ ডে ইন মাই লাইফ ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করো নিশ্চয়ই মনে করে, একটা লাইক কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার কাছে কিন্তু আরও অনেক অনেক ইম্পর্টেন্ট, মানে খুব ইন্টারেস্টিং আইডিয়াস আছে। তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি ভিডিওসগুলো নিয়ে আসার, তো সেই জন্য কিন্তু তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেল আইকনটাকে ক্লিক করে রাখতে হবে। সো গাইস, টিল দেন টেক কেয়ার, বাই।